মানে আমি কোন টাচ ফিলিং টা পাই না আর কি মনে হয় যেন অবস আর কি বেশ ঘষা টসা লাগবে প্রচন্ড ব্যথা করে যে কারণে ইদানিং হাঁটতেও আমার সমস্যা হচ্ছে অথচ আমার হাঁটতে তো আমাকে হবেই তো আমি একটু স্যারের কাছে থাকে আপনার কি কোমর ব্যথা আছে পাশাপাশি না আমার কোমর ব্যথা কোমরের ব্যথা নাই এটা হাটুর পিছনের অংশে হ্যাঁ বাম হাটু হাটুর বাম হাটুর ঠিক বাম দিকে একটু নিচে হাটুর একটু নিচে একটু নিচে এসে এখানে একটা মাসেলস আছে জি ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি আসলে ওইখানে অনেক কারণে আপনার এই যে অবস উনি যেটা বলছে ভাব হতে পারে অনেক সময় কোমরের প্রবলেমও কিন্তু ওখানে নামনেস আসতে পারে বা হাটুর ইসেল প্রবলেম থেকেও নামনেস আসতে পারে তা কিন্তু হাটু টিপ দিলেও ব্যথা হয় হাটু টিপ দিলেও ওখানে তীব্র ব্যথা হয় তো আমার মনে হয় এটা হাটুর ইন্টারনাল প্রবলেম না আপনার যেই জায়গাটা ব্যথার কথা আপনি বলছেন সেটা আপনি নিয়মিত ব্যথানাশক কোনো ক্রিম মার্কেটে কিনতে পাওয়া যায় ওষুধের দোকানে যে কোনো ডাইক্লোফেন বলেন বা ন্যাপ্রকজেন যে কোনো জেল ওখানে লাগিয়ে রেগুলার দুবেলা সকাল বিকাল টানা দশ পনেরো দিন গরম সেঁক দিবেন এবং কিছু স্টেটিক টাইপ এক্সারসাইজ করা যেমন আপনি যখন বিছানা শুয়ে থাকবেন বা বাসায় থাকবেন হাঁটুর নিচে একটা টাওয়ালকে রোল করে হাঁটু দিয়ে চাপ দেওয়া বা পায়ের কিছু এক্সারসাইজ আছে শুয়ে পাটা রাতে যখন ঘুমাবেন পাটা ভাস করা সোজা করা বাইস্টেটিক সাইক্লিং বা যদি বাইসাইকেল আপনি চালাতে পারেন সাইক্লিং করলে এই সমস্যাটা আমার মনে হয় কিছুদিন করলে এটা একটা উপকার পাওয়া যাবে এটা কোনো কারণে ওখানে নার্ভ বা মাসেলে একটা প্রবলেম হচ্ছে এটা হয়তো সাময়িক চলে যেতে পারে আপনি ট্রাই করে দেখেন আর পাশাপাশি আপনার কিছু বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ যে ভিটামিন মার্কেটে কিনতে পাওয়া যায় এগুলো কিনো দুবেলা কয়েকদিন খেয়ে দেখেন আর তারপরেও যদি এটা সমাধান না হয় তো একজন ডাক্তারকে আপনাকে দেখাতে হবে আচ্ছা বলছিলেন পি